কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে পাঁচ ধরনের সস রেসিপি। প্রথমেই দেখাবো চিলি সস রেসিপি। হট চিলি সস তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1.25 কেজির মতো লাল পাকা মরিচ নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন লাল টুকটুকে পাকা মরিচ নেওয়ার জন্য, তাহলে সসের কালারটা দেখতে অনেক সুন্দর আসবে। মরিচের বোটা ফেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মরিচগুলো ছোট ছোট করে কেটে নেব। মরিচ সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই মরিচগুলো যদি আগেই ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে আর সস তৈরি করতে তেমন সময় লাগবে না। সবগুলো মরিচ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন যতটা সম্ভব পিচি বাদ দিয়ে প্যানে কেটে নেওয়া মরিচগুলো দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বড় 3 কোয়া রসুন। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এবার মরিচগুলো 15 থেকে 20 মিনিটের মতো মাঝারি আঁচে জাল করে সেদ্ধ করে নেব। 20 থেকে 25 মিনিট পর দেখবেন মরিচগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মরিচগুলোকে ছাঁকনিতে ছেঁকে নেব যাতে এক্সট্রা পানি পড়ে যায়। অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। মরিচগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন মরিচগুলো নিয়ে নিচ্ছি। আর এই যে দেখছেন নিচে মরিচের বিচিগুলো জমে আছে, এগুলো নিব না, এগুলো বাদ দিয়ে দেব। কারণ এই বিচিগুলো দিলে সসের কালারটা ফ্যাকাশে হয়ে যাবে আর অনেক ঝাল হয়ে যাবে। এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই সময় যদি সামান্য পানির দরকার হয় তাহলে পানি দিয়েই ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন প্যানে ব্লেন্ড করা মরিচগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি খুব বেশি মিহি সস চান তাহলে অবশ্যই এই পর্যায়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। চিনিতে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন একটু সময় জাল করে নেব। এই হট চিলি সসটা আমার ভীষণ প্রিয়, যে কোনো স্ন্যাক্সের সাথে এটা খুব ভালো লাগে। কাপের 1 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারটা আপনারা কতটুকু টক খেতে পছন্দ করবেন তার উপর নির্ভর করে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এই সসটা আমাদের বেশিক্ষণ জাল করতে হবে না, কারণ আমরা আগেই মরিচটা সেদ্ধ করে নিয়েছি। এখন অপেক্ষা করব একটু ঘন হওয়া পর্যন্ত। এই পর্যায়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে একটু একটু করে সসের ভিতরে দিয়ে দিব। ফ্লাওয়ারটা দিলে সসের ভিতরে যে পানি ছাড়া ভাবটা থাকে সেটা আর থাকবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার পর 1-2 মিনিট জাল দিলেই সসটা রেডি হয়ে যাবে। 2 নম্বরে দেখাচ্ছি থাই সুইট চিলি সস। আজকাল এই সসটা অনেক জনপ্রিয় হয়েছে, এটা খেতে খুবই সুস্বাদু। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে থাই সুইট চিলি সস। থাই সুইট চিলি সস তৈরি করার জন্য আমি এখানে 7-8টা লাল মরিচ নিয়ে নিয়েছি। লাল পাকা মরিচটা নিলে সসের কালারটা দেখতে সুন্দর হয়। আপনারা ইচ্ছে করলে শুকনো মরিচ নিতে পারেন, তবে শুকনো মরিচ নিলে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখতে হবে বা জাল দিয়ে নিতে হবে। স্বাদটা একই রকমের হবে। আর নিয়ে নিয়েছি 3 কোয়া বড় রসুন। ব্লেন্ডার জগের ভিতরে এই মরিচ আর রসুনগুলো দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এখন ব্লেন্ড করে নেব, তবে একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না,
একটু আস্ত আস্ত থাকবে। আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে কেমন ব্লেন্ড করতে হবে। প্যানে ব্লেন্ড করা মরিচ আর রসুনগুলো নিয়ে নিচ্ছি। মরিচে যদি বেশি বিচি থাকে তাহলে বিচি ফেলে দিবেন, কারণ বেশি বিচি থাকলে দেখতে ভালো লাগবে না। আর চেষ্টা করবেন ঝাল কম এমন মরিচ নেওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি পৌনে এক কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, ধরা বাঁধা কোনো নিয়ম নেই। সবকিছু ভালোভাবে নেড়ে জাল করে নেব 3-4 মিনিটের জন্য। এই পর্যায়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটি পাত্রে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখন ভালোভাবে গুলিয়ে এটা সসে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার পর দেখবেন সসটা ঘন হয়ে যাবে এবং অনেকটা স্বচ্ছ হয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা দিলে সসটার স্বাদ অনেক বেড়ে যায়। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এই সসটা কিন্তু টক ঝাল মিষ্টি টাইপের হয়ে থাকে, তাই এই পর্যায়ে আপনি চেক করে দেখতে পারেন সব কিছু ঠিক আছে কিনা। সসটি এই ঘনত্বে থাকা অবস্থাতেই নামিয়ে নেব, কারণ এটি ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর এটা দেখতে এমন থাকবে না, এটা কিছুটা স্বচ্ছ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন থাই সুইট চিলি সসটা একদম পাতলাও হবে না, আবার ঘনও হবে না। তৈরি হয়ে গেল থাই সুইট চিলি সস। এটি বাসায় থাকা উপকরণ দিয়েই খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায়। 3 নম্বরে দেখাচ্ছি হট টমেটো সস। হট টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 1 কেজির মতো পাকা লাল টমেটো নিয়ে নিয়েছি। সবসময় চেষ্টা করবেন টমেটো সস তৈরি করার জন্য লাল পাকা টমেটো বাছাই করে নিতে, কারণ টমেটোর কালার যদি সুন্দর হয় তাহলে সসের কালারটাও কিন্তু সুন্দর আসবে। টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি প্যানে পানি গরম করতে দিয়েছি। এখন টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব। যখন দেখবেন উপরের চামড়া একটু ফেটে ফেটে গিয়েছে তখন নামিয়ে নেবেন, সেদ্ধ করে যে গলিয়ে ফেলতে হবে তা কিন্তু নয়। এখন আমি একটি ঝাঁপিতে টমেটোগুলো নামিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা পানি পড়ে যেতে পারে। এখন একটা ছুরি দিয়ে সবগুলো টমেটো কেটে দিব, যাতে এর ভিতরের যত এক্সট্রা পানি আছে তা পড়ে যেতে পারে। এক্সট্রা পানি পড়ে গেলে অল্প জাল দিলেই টমেটো সসটা হয়ে যাবে। একটি প্যানে পানি গরম করতে দিয়েছি, এর ভিতরে এখন দিয়ে দেব 5টা লাল মরিচ ও 5 কোয়া রসুন। মরিচটা আপনারা কম বেশি দিয়ে নিতে পারেন, আপনারা কতটুকু ঝাল খাবেন তার উপর নির্ভর করে মরিচটা দিবেন। তেমনি রসুনটা আপনারা কতটা গার্লিক ফ্লেভার চান তার উপর নির্ভর করে রসুনের কোয়াও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। 7-8 মিনিট জাল দেওয়ার পরেই দেখবেন রসুন ও মরিচ সেদ্ধ হয়ে যাবে। এখন মরিচ ও রসুন নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব। এখন ঠান্ডা হওয়া টমেটো রসুন ও মরিচ একসাথে ব্লেন্ড করে নেব। একটু সময় করে ব্লেন্ড করে নিতে হবে যেহেতু ভিতরে কোনো পানি নেই। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন একটি চালনিতে চেলে নেব যাতে ভিতরের কোনো মরিচ বা টমেটোর দানা না থাকে। পিউরিটা অনেক ঘন হবে যেহেতু আমি এক্সট্রা পানি ফেলে দিয়েছি।
পিউরিটা সহজে পড়তে চাইবে না, তাই একটি চামচের সাহায্যে একটু চাপ দিলেই আস্তে আস্তে নিচে জমা হয়ে যাবে। আর ছাঁকনিতে যে মরিচের বিচি ও টমেটোর খোসা জমা হবে তা ফেলে দিব। একটি প্যানে টমেটোর পিউরিটা নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দিবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে জাল দিব। কিছুক্ষণ জাল দিলেই দেখবেন সসটা ঘন হয়ে আসবে। টমেটো সস এবং হট টমেটো সসের মধ্যে পার্থক্য হলো টমেটো সসে মিষ্টির পরিমাণ বেশি থাকে এবং ঝালের পরিমাণ কম থাকে, আর হট টমেটো সসে মিষ্টি এবং ঝালের পরিমাণ সমান থাকে। কর্নফ্লাওয়ারটা দিলে সসের ভিতরে যে পানি পানি ভাবটা থাকে সেটা আর থাকবে না। টমেটো সসের থিকনেসটা ঠিক আছে কিনা সেটা বোঝার উপায় বলে দিচ্ছি। একটি প্লেটে কয়েক ফোঁটা টমেটো সস দিয়ে প্লেটটা কাত করে ধরতে হবে। যদি দেখেন টমেটো সসটা আস্তে আস্তে এভাবে পড়ছে, তবে বুঝতে হবে টমেটো সসটার ঘনত্ব একদম ঠিক আছে। বোঝার আর একটা উপায় হচ্ছে খুন্তিটা যদি উপরে তুলে ধরেন তাহলে সসটা একবারে পড়ে না যেয়ে আস্তে আস্তে নিচে পড়বে। সসটা একদম হয়ে গিয়েছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। হট টমেটো সসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং ডিশে ঢেলে আপনাদের দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। চার নম্বরে দেখাচ্ছি হোয়াইট সস রেসিপি। মিডিয়াম আঁচে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার। বাটারটা দিয়ে বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ইতালিয়ান বিভিন্ন ডিশে হোয়াইট সস ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশে ভীষণ জনপ্রিয় হোয়াইট সস, এর অপর নাম হচ্ছে ব্রেসামল সস। যে বাটারটা গলে গেল এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, এতে করে ময়দার যে র ফ্লেভারটা আছে সেটা দূর হয়ে যাবে। যেই ময়দা ও বাটার খুব ভালোভাবে মিশে গেল এবার এতে অ্যাড করব এক কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা ফুল ক্রিম দুধ। দুধ দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে যাতে করে কোনো লাঞ্চ বা দলা বেঁধে না যায়। দুধ কিন্তু ময়দা ও বাটারের সাথে ভালোভাবে মিশতে চাইবে না, তাই একটু ধৈর্য নিয়ে মিশাতে হবে। দুধটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ। এগুলো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হোয়াইট সসের রিয়েল ফ্লেভার পেতে হলে এগুলো অ্যাড করতেই হবে। যখন দেখবেন হোয়াইট সসটা একটু গাঢ় হয়ে গিয়েছে তখন বুঝতে হবে হোয়াইট সসটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমি যখন চামচ থেকে ফেলছি তখন কিন্তু একেবারে পড়ে যাচ্ছে না, আস্তে আস্তে পড়ছে। এই ঘনত্বেই কিন্তু সসটা নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে। চুলার জালটা বন্ধ করে দিয়ে একটি সার্ভিং ডিশে হোয়াইট সস নিয়ে নিচ্ছি।
খুব সহজেই খুবই অল্প সময়ে হোয়াইট সস তৈরি হয়ে যায়। আপনারা এভাবে হোয়াইট সস তৈরি করলে হোয়াইট সসের যে রিয়েল টেস্ট তাই পাবেন। সর্বশেষে দেখাচ্ছি পিজা সস রেসিপি। আজকাল বিভিন্ন সুপারমার্কেটে এই পিজা সস কিনতে পাওয়া গেলেও সেটা একটু এক্সপেন্সিভ, আর অনেক সময় দেখা যায় ঘরে এসে খুললে 7-8 দিনের বেশি ভালো থাকে না, উপরে ফাঙ্গাস পড়ে যায়। তাই আপনি অল্প খরচে ঘরে কিভাবে তৈরি করতে পারবেন সেটাই দেখাবো। একটি পাত্রে টমেটো সেদ্ধ করার জন্য পানি নিয়ে নিয়েছি। এখন টমেটোর চারদিকে লম্বাভাবে কেটে পানিতে দিয়ে দিচ্ছি। ভিডিওতে লক্ষ্য করুন আমি কিভাবে কেটে দিচ্ছি। এখানে আমি 4টি টমেটো দিয়ে দিচ্ছি। এভাবে কেটে নিলে টমেটো যখন সিদ্ধ হবে তখন উপরের স্কিনটা সরিয়ে নিতে সুবিধা হবে। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি টমেটোর স্কিন ছাড়িয়ে নিয়েছি। এবার ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি টমেটো চারটি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি ব্লেন্ড করতে কোনো পানি ব্যবহার করিনি, তবে আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে আপনারা ব্যবহার করতে পারেন। পাত্রে আমি 2 টেবিল চামচ অলিভ অয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে রেগুলার সয়াবিন তেল দিয়েও তৈরি করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে ভেজে নেব। ব্লেন্ড করে রাখা টমেটো পেস্ট দিয়ে নিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 7 মতো লবণ, 1/2 চা চামচ ওরিগানো, 1/2 চা চামচ ব্রেসিল। বাংলাদেশের যে কোনো সুপারমার্কেটে এইসব হার্ব পাওয়া যায়। ব্রেসিল না দিলেও সমস্যা নেই, এটা অপশনাল, কিন্তু ওরিগানোটা মাস্ট ব্যবহার করতে হবে, তা না হলে পিজা সসের টেস্টটাই আসবে না। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন নেড়ে চেড়ে জাল করে নেব 5-6 মিনিটের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হোয়াইট ভিনেগার। এই হোয়াইট ভিনেগার এর জন্য পিজা সসটা যখন তৈরি হয়ে যাবে তখন ঠান্ডা করে এয়ার টাইট বক্সে নর্মাল ফ্রিজে প্রায় 20-25 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আর হোয়াইট ভিনেগার না দিলে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 7 দিনের মতো। ভিনেগার দেওয়ার পর জাল করে নেব 2 মিনিটের মতো। এরপর চুলার জালটা নিভিয়ে দিয়ে নামিয়ে ফেলব। আর এই পিজা সস দিয়ে কিভাবে পিজা তৈরি করতে পারবেন তার রেসিপি নিয়ে খুবই তাড়াতাড়ি হাজির হব। আজকে তাহলে বিদায় নিচ্ছি।